বন্ধুরা, পোড়া কড়াই পরিষ্কার খুব টাফ ব্যাপার, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কালো কুচকুচে একদমই পোড়া কড়াই তোমরা নিমিষের মধ্যেই ঝকঝকে চকচকে নতুনের মতো করে ফেলতে পারবে, তাও আবার বিনা পরিশ্রমে। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, দেবজানীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। বন্ধুরা, পোড়া কড়াই আমাদের অনেকের বাড়িতেই কড়াই কখনো পুড়ে যায়, আর এই পোড়া কড়াই পরিষ্কার করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। কারণ একবার কড়াই পুড়ে গেলে তাকে ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করতে গেলে আমাদের হাত ব্যথা হয়ে যায়, আর হাতের নখগুলোও নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি কড়াই পুড়ে গিয়েই থাকে তাহলে কিছু ট্রিক বা কিছু টিপস ব্যবহার করে তোমরা এই কড়াইকে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে তোমরা বিনা পরিশ্রমে কড়াইকে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেমেডি। বন্ধুরা দেখো, এখানে আমি কিছুটা লেবুর পাতা নিয়ে নিয়েছি। এই যে লেবুর পাতার সঙ্গে গাছে দুই একটা লেবু ছিল, তো সেগুলোও নিয়ে নিয়েছি। আর এই লেবুর পাতাগুলো আমি এখন যেটা করব একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। তো লেবুর পাতাগুলো ধোয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি কড়াই মাজবো, এটা খাওয়ার জিনিস নয়, সেক্ষেত্রে না ধুলেও চলবে। তো আমি এখানে লেবুর পাতাগুলো দিয়ে দিলাম। এখন আমি এই লেবুগুলো একটু কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি, এতে করে ব্লেন্ড করতে আমার সুবিধা হবে। তো ছোটো ছোটো লেবু যেহেতু, সেই জন্য আমি দু তিনটে দিয়ে দিলাম। এখানে যদি বড় লেবু হতো তাহলে একটা বা অর্ধেক দিলেই হয়ে যেত। তো আমার গাছে ছোটো ছোটো লেবু ছিল, সেগুলোই দিয়ে দিলাম। এখন সামান্য একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখো, এটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম একটু জল দিয়ে। তো ব্লেন্ড হয়ে গেছে। তো এখন একটা বাটির মধ্যে আমি এই ব্লেন্ড করা লেবুর পাতাটাকে ঢেলে নিচ্ছি। তো দেখো, এই যে ব্লেন্ড করে নিয়েছি, এটা কিন্তু খুব মসৃণভাবে ব্লেন্ড হয় না, কেননা এটা পাতা, আর এই পাতাটা একটু শক্ত টাইপের, সেক্ষেত্রে আমাদের মসৃণভাবে কিন্তু হয় না। এর মধ্যে আমরা দু একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে বেকিং সোডা। তো বেকিং সোডা বা খাবার সোডা আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো। এটা ভালো করে মিশিয়ে নিলাম এর সঙ্গে। এখন আমরা এর মধ্যে দেব কিছুটা আটা। বন্ধুরা, আমরা যে রুটি খাই সেই আটা। আটাটা দেওয়ার কারণ হচ্ছে আটাটা দিলে বাউন্ডিংটা ভালো হবে, আর জিনিস যেটাই আমি ব্যবহার করব এটা খুব সুন্দরভাবে ধরবে। আটা কিন্তু কোনো ক্লিনিং কাজে আসবে না, আটাটা শুধু আমি জিনিসটাকে মেখে নেওয়ার জন্য এক টেবিল চামচ ব্যবহার করলাম। এখন সুন্দর করে এটা মেখে নিচ্ছি, কেননা যেহেতু লেবুর পাতাটা একটু ছাড়া ছাড়া, সেক্ষেত্রে আটাটা দিলে একটু থকথকে হবে, সেই জন্যই দিলাম। এখন দেখো, কড়াইটা আমি পরিষ্কার করব। কড়াইটাকে পরিষ্কার করার জন্য কড়াইটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এখন এই কড়াইটাকে আমি এই মিক্সারটা দিয়ে পরিষ্কার করব, আর এই মিক্সারটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে। তো দেখো, এটাকে পুরো লাগিয়ে দিতে হবে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পোড়া যে দাগগুলো খুব সহজেই উঠে যাবে। তো একটু ভালো করে স্প্রেড করে দিতে হবে যাতে এটা পুরো কড়াইয়ে লেগে যায়। তো দেখো, আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি, এতে করে আমার কড়াইটা খুব সহজে পরিষ্কার করতে পারবো। তো দেখো, এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। তো আমি থালাটার উপরে নিয়েছি, যেহেতু এটা পড়বে একটু অদ্ভু, সেক্ষেত্রে আমি একটা থালার উপরে নিয়েছি। ব্যাক সাইডটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি ফ্রন্ট সাইডটা দিচ্ছি। তো দেখো, এইভাবে একটু মেখে মেখে দিতে হবে, যেহেতু এটা একটু খসখসে টাইপের জিনিস, একটু মেখে মেখে দিতে হবে যাতে পুরো কড়াইটাকে সুন্দরভাবে স্প্রেড করে দেওয়া যায়। এটা দিলে কি হবে, পোড়াগুলো এত সহজে আলগা হয়ে যাবে, তোমরা যখন এটা পরিষ্কার করবে তখন তোমাদের কোনো পরিশ্রম হবে না। তো দেখো, আমি এটা পুরো কড়াইয়ের মধ্যে এইভাবে লাগিয়ে দিলাম। তো আমার চ্যানেলে অনেক কড়াই ক্লিনিংয়ের টিপস রয়েছে, তোমাদের যেটা পছন্দ সেটা দেখতে পারো। আমি এন্ড স্ক্রিনে কিছুটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারো। আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে কড়াই ক্লিনিংয়ের। আজকে আমি একটু অন্যরকমভাবে এই ভিডিওটা করলাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। তো দেখো, আমি মেখে দিয়েছি, আমি রেখে দিয়েছিলাম এটা দু ঘন্টা। তো দু ঘন্টা পর ফিরে আসলাম, আর দু ঘন্টা রেখে দেওয়ার পর এখন আমি এটা ক্লিন করব। তো একটা খুন্তি নিয়ে নিয়েছি, খুন্তিটা দিয়ে জাস্ট আমি এটাকে চেঁচে নেব। এই জিনিসটা দেওয়ার ফলে পোড়াগুলো খুব আলগা হয়ে গেছে।
তো এখন যেহেতু এই জিনিসটা দেওয়ার ফলে জিনিসগুলো আলগা আলগা হয়ে গেছে, আমার এটা মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে। একটা ভারী কিছু বা চাকু দিয়ে একটু একটু ঘষা দিলেই উঠে যাবে। তো সেক্ষেত্রে দেখো আমার অনেকটা নরম হয়ে গেছে। আমি একটা এখন স্টিল উল ব্যবহার করব। তো স্টিল উলটাকে ভিজিয়ে নিয়েছি, দেখো কত সহজে এটা উঠে যাচ্ছে। এটা খুব সহজ তোলা, কেননা যে জিনিসটা আমি দিয়ে রেখে দিয়েছিলাম তাতে করে জিনিসটা আলগা হয়ে গেছে। এখন কড়াইটা মাজা খুব পরিষ্কার করা সহজ হয়ে যাবে, কেননা এটা যেহেতু আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তোমরাও 2 ঘন্টা মতো রেখে দিও, তাহলে এটা পরিষ্কার করতে পারবে খুব সহজে। তো দেখো আমি এটাকে একটু মেজে নিচ্ছি। তো কড়াইটা পুরোপুরি পুড়ে গিয়েছিল, তো সেক্ষেত্রে কিছুক্ষণ রেখে না দিলে এটা ক্লিন হতো না। তো আমি এখন ব্যাক সাইডটা ক্লিন করছি। তো দেখো একটু জল দিয়ে নেব, আর জল দিয়ে নিয়ে আমি এটাকে পরিষ্কার করব। তো দেখো এটা কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হবে না, আমি আলতো হাতেই মেজে নিচ্ছি। আর অবশ্যই স্টিল উল ব্যবহার করবে, তাহলে এটা মেজে নিতে সুবিধে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই কানওয়ালা যে কড়াইগুলো, সেই কড়াইগুলো মাজতে একটু অসুবিধা হয়, কেননা এই কানের মধ্যে অনেকটা নোংরা ময়লা এঁটে থাকে। তো সেই জন্য আমাদের এই কানের এই জায়গাটা পরিষ্কার করতে একটু অসুবিধা হয়। তো যেই কড়াইগুলো কান ছাড়া, সেই কড়াইগুলো তোমরা কেনার চেষ্টা করবে। এই কানযুক্ত কড়াইগুলো খুবই অসুবিধাজনক, এই ফাঁকাগুলোর মধ্যে এই কালিগুলো এভাবে এঁটে থাকে না, খুব অসুবিধা হয়। তাছাড়া কড়াই মাজতে কোনো অসুবিধা নেই, এই কানের সাইডগুলো শুধু একটু অপরিষ্কার হয়ে থাকে, সেগুলোকে একটু ভালো করে ডলা দিতে হয়। তাছাড়া কড়াইটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমি ধুয়ে তোমাদেরকে পরিষ্কার করেও দেখাবো কত সহজ এটা পরিষ্কার করা। তো তোমরা যদি বেশি কড়াই পুড়ে যায় তাহলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখন মেজে নিয়েছি, এখন আমি জল দিয়ে তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কালোগুলো সব উঠে গেছে। তো আমি ভালো করে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কানের জায়গাগুলোতে একটু একটু কালো রয়েছে, একটু ডলা দিলেই উঠে যাবে। তো আমি এখন যেটা করব, এটা আমি একটু লিকুইড দিয়ে মেজে নেব, কেননা আমি তো কোনো কিছু ব্যবহার করিনি স্ক্রাবারের মধ্যে। তো আমি একটু লিকুইড দিচ্ছি, এতে করে জিনিসটা চকচকে ঝকঝকে হবে। তো আমি এটাকে একটু মেজে নিলাম ভেতরে বাইরে। এখন আমি এটা ভালো করে তোমাদেরকে ধুয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হলো। তো বন্ধুরা এই কানের সাইডটা একটু একটু নোংরা ময়লা রয়েছে, সেগুলো প্রতিদিন একটু একটু ডলা দিলেই উঠে যাবে। তো এখন যতটা আমার পরিষ্কার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আমি ধুয়ে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তোমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো। একটা সামান্য গাছের পাতা, অনেকের বাড়িতেই রয়েছে এই পাতা, তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এই পদ্ধতিতে যদি তোমরা কড়াই পরিষ্কার করো, তাহলে তোমাদের কড়াই একদম ঝকঝকে চকচকে নতুনের মতো হয়ে যাবে, আর বেশি পরিশ্রম করতে হবে না। তো আশা করি আজকে আমার এই টিপসটা তোমাদের ভালো লেগেছে কড়াই পরিষ্কার করার। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।